বিক্ষোভ বিক্ষোভ ধর্ণা স্লোগান এমনকি আত্মহত্যার হুমকি পর্যন্ত কলকাতা পুরভোটে টিকিট বণ্টন নিয়ে কংগ্রেসে ধুন্দুমার টিকিট না পেয়ে মঙ্গলবার দুই কংগ্রেস নেতা আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন আজকে কংগ্রেস পার্টি জয়েন করলো তিন দিন হলো তাকে পার্টি আশি নম্বর ওয়ার্ড থেকে টিকিটটা দিল দল আমাদেরকে বলছে কি এখনো দাঁড়াও আমরা সুসাইড অ্যাটাম্প করলাম দলকে কিছু আসে যাচ্ছে না কেরাসিন তেল ডাললাম নিজের উপরে আমরা দলটাকে বাঁচাতে চাচ্ছি কিন্তু দলকে দলের লোক বেচছে मेरा 80 नंबर वार्ड से टिकट कल डिक्लेयर हो गया रात 10 बजे तक मेरा नाम था जिला प्रेसिडेंट से प्रदीप प्रसाद से भी बात हुआ सोमन पोल जी से भी बात हुआ आपका नाम है और किंतु रातेर बेला हमारा नाम चेंज करा होलो तार बुद्धे हमारा प्रतिवाद कुछ पूरा भोटे टिकट बंटन निये कांग्रेस के मध्य खूब विक्षोभ अब्याहत बार बार प्रदेश कांग्रेस भवने विक्षोभ होच्छे टिकट निये चरम टानाटानी और बार बार प्रार्थी बदलाते होच्छे दल के जेमन कलकाता पुरसभार 81 नम्बर वार्डेर प्रार्थी करा होयेछिलो सुप्रिया दास के মঙ্গলবার রাতে সুপ্রিয়া দাসকে 81 নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে সেই জায়গায় প্রার্থী করা হয় তানিয়া পালকে চীনা মুখোপাধ্যায়ের জায়গায় 71 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয় সুপ্রিয়া দাসকে তানিয়া পাল ছিলেন তৃণমূলে টিকিট না পাওয়ায় মঙ্গলবার তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন এরপরই তাকে প্রার্থী করে কংগ্রেস প্রথমে একটা এজিটেশন ছিল দফায় দফায় পরিবর্তন খুব একটা হয়নি দু একটা কেস হয়েছে এবং সেটা পরিস্থিতি অনুযায়ী করতে আমাদের বাধ্য হয়েছে আমরা এটা একটা ভালো লক্ষণ যে কংগ্রেসের এই টিকিটের জন্য সবাই এত বেশি ইন্টারেস্টেড কলকাতা পুরভোটে প্রার্থী নিয়ে নানা দলের মধ্যে অসন্তোষ তবে তারই মধ্যে শিরোনামে 8 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কোঅর্ডিনেটর পার্থ মিত্র তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল এই ওয়ার্ডে মন্ত্রী শশী পাজার মেয়ে পূজা পাজাকে প্রার্থী করেছে দল গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয় টিকিট না পেয়ে শনিবার কংগ্রেসে যোগ দেন পার্থ মিত্র পুরভোটে কংগ্রেসের প্রার্থীও হন রবিবার আবার তৃণমূলে ফিরে যান দাবি করেন তিনি নাকি কংগ্রেসে যাননি তৃণমূলেই আছেন কিন্তু তারই মধ্যে রাজাবাজারে কংগ্রেসের অনুষ্ঠান থেকে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় যেখানে তিনি নিজের দলেরই মন্ত্রী শশী পাজাকে তীব্র আক্রমণ করছেন এবং টাকা দিয়ে টিকিট বণ্টনে চাঞ্চল্যকর অভিযোগ করছেন একটা জিনিস জানতে চাইবো একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা এটা কি আপনার পক্ষ শশী পাজা সম্বন্ধে আপনার বক্তব্য এখানে রয়েছে না আমি এই ব্যাপারটা বলিনি আর কিছু বাজারে ফলে বেরিয়েছিল আই প্যাকেট হয়ে আমার ছেলে সেই টোপও খেলো সেই ফলেদের আন্ডারে কিন্তু আমি বলছি দেখ আমি কিন্তু তৃণমূল কংগ্রেসই করব আমি কারো শিক্ষা দীক্ষা নিয়ে কিছু জিজ্ঞেস করছি না প্রশ্ন করছি না কিন্তু মানুষ অল্প শিক্ষার মধ্যেও ভদ্রতার জন্য বেশি শিক্ষা লাগে না আন্ধ্রপ্রদেশ টাকা পয়সা এই সমস্তটা অত্যন্ত ডিফামেটরি স্টেটমেন্টস সুতরাং আমাদের যারা আছেন উচ্চ উচ্চস্তরীয় নেতৃত্ব আমার মনে হয় তারাই জবাবটা দেবেন সব মিলে প্রার্থী নিয়ে যুদ্ধ চলছেই ব্রতদীপ ভট্টাচার্য অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দল দেব রিপোর্ট এবিপি আনন্দ